হ্যালো ফ্রেন্ডস, সপ্তমীর দিনকে আমরা ঘুরতে গেছিলাম কিন্তু সুরুচি সংঘ। তো সুরুচি সংঘে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, আর ভিড়ের মধ্যেই কিন্তু আমরা আমাদের সেলফি, ভিডিও সমস্ত কিছু বজায় রেখেছি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো সুরুচি সংঘে কাঠ পুতুলের একরকম থিমের প্যান্ডেল হয়েছিল। তো সুরুচি সংঘে প্রতি বছরই কিছু ইউনিক করে, তো স্বাভাবিকভাবে এবছরও এই থিমটা করেছিল। তো প্রচণ্ড ভিড় হয় অ্যাজ ইউজুয়াল, প্রতি বছর এখানে কিন্তু ভিড় হয়। এখানে কিন্তু সমস্ত রকম সেলিব্রিটিদেরও তোমরা দেখতে পাবে, কখনো না কখনো হয়তো তোমরা অবশ্যই দেখেওছো। তো এবার আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম, দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে প্যান্ডেলের ভেতরে। এবার আমরা আস্তে আস্তে ঢুকছি, জন জোয়ার হচ্ছে। যেন সিলিংটা খুব সুন্দর রকম একটা ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে, সাইডগুলোও খুব সুন্দরভাবে কাজ করেছে, হাতের শিল্পকলা কিন্তু অসাধারণ। আর এই মা দুর্গার মূর্তি, ওফ, চোখ জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর। এবার আমরা সুরুচি সংঘ থেকে বেরিয়ে বুড়ো শিবতলাতে গেলাম। এখানে গ্রামের দুর্গাপুজো যেরকম হয় সেইরকম করেছে, গ্রামের ওপরে একটা থিম করেছে, মাটির ঘর বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ, একদম গ্রামের আদলে সমস্ত কিছু তৈরি করা হয়েছে। মা দুর্গাটাকেও দেখো, অনেকটা কিন্তু গ্রামের আদলেও আদলেই তৈরি করা হয়েছে। এবার আমরা চলে এলাম কিন্তু মাঠে, ওপরে পরিষ্কার নীল আকাশ, কি সুন্দর না লাগছে, পাখি উড়ে যাচ্ছে, আর আমাদের সামনে রয়েছে মা দুর্গা। কি সুন্দর লাগছে মা দুর্গাকে, এক অদ্ভুত সুন্দর লাগছে। আর এই যে এগুলো সব কাশফুল, হাওয়ায় দুলছে কাশফুলগুলো, কি সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর হয়েছে। তোমরা কারা কারা বুড়ো শিবতলা দেখেছো আমাকে কমেন্ট করে জানাও। এই কিন্তু অনেক প্রাইজও পেয়েছে, সুরুচি সংঘ অনেক প্রাইজ পেয়েছে, বুড়ো শিবতলাও অনেক প্রাইজ পেয়েছে। আমরা এবারে ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা চেতলার দিকে এগোবো। এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে, এখানের থিম হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে, চেতলা অগ্রণী সঙ্গে থিম হলো যে যেখানে দাঁড়িয়ে, এটাও খুব ভালো লাগছে। এই তিনটে ঠাকুর প্রতি বছর ভীষণ ভালো করে, সেটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। প্রতি বছর এই তিনটে প্যান্ডেলে অদ্ভুত রকমের ভিড় হয় কোনো এক বছর। এইবার আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম দেশপ্রিয় পার্কের দিকে। দেশপ্রিয় পার্কেও প্যান্ডেলও মোটামুটি ভালোই হয়েছে, খুব কালারফুল হয়েছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। বেহালাতে আমরা দেখেছিলাম আলো আধারি ব্যাপারটা রয়েছে, কিন্তু দেশপ্রিয় পার্কে কিন্তু সেটা নেই, ফুললি লাইটনিং। প্যান্ডেলের ভেতরে খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে, একটা রেডিশ রেডিশ টাইপের ব্যাপার রয়েছে প্যান্ডেলের ভেতরে। আর প্যান্ডেলের ঝাড়বাতিটাও কিন্তু একটা অনোখা টাইপের, মানে ভীষণ রকম সুন্দর লাগছে। এখানের মা দুর্গার কিন্তু একটা সাবেকিয়ানা ব্যাপার রয়েছে, এতক্ষণ আমরা যে মা দুর্গাগুলো দেখলাম ওগুলো কিন্তু পুরো ইউনিক ধরনের, একদম সিম্পল। দেশপ্রিয় পার্কের মা দুর্গার কিন্তু সাবেকিয়ানার ব্যাপার রয়েছে। দেশপ্রিয় পার্কের প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে গেলাম ত্রিধারায়। ত্রিধারা কিন্তু দারুণ করেছে, ত্রিধারা কিন্তু এক অদ্ভুত সুন্দর রকমের মা দুর্গা বানিয়েছে, আর প্যান্ডেলটাও কিন্তু শিল্পকলার ছাপ স্পষ্ট।
এইবার আমরা যাব বালিগঞ্জ কালচারালের উদ্দেশ্যে। তো বালিগঞ্জ কালচারালেও কিন্তু এবছর খুব সুন্দর করেছে। তার ছোট ছোট লাইন তুলে দিয়েছে, খুব একটা সৃজনশীলতা এর মধ্যে ফুটে উঠেছে, দারুণ লাগছে। এও একটা মানে ইউনিক থিম করেছে। এইভাবে সপ্তমীর নাইটটা কিন্তু আমাদের কেটে গেল।